স্টুডেন্ট অফ ক্লাস ইলেভেন, যতটা পড়লাম পড়াচ্ছিলাম অনাচার, যতটা পড়া হলো যে গল্পের কথক মনতোষ বিকেলবেলা বাড়ি থেকে বেরিয়েছিল, সেখানেই কতজন বৃদ্ধ তাদের আলোচনা সভা বসেছিল, তাদের কথা তার ভালো লাগছিল না, সে সরে আসছিল। তো ওই বৃদ্ধরা বলল যে পৈতে গাছাটা আছে তো, আজকে মারা গেছে, মৃত্যু আত্মা আবার তিন দিন ধরে জায়গা ছেড়ে নড়তে চায় না। তো লেখক কথক মনে মনে ভাবল যে মৃত্যু আত্মা যদি নড়তে না চায় তাহলে গিরীন ঠাকুরদার আত্মাও নিশ্চয়ই এখানে আছে, সেও তাহলে এইসব কথাগুলো শুনছে, শুনে কি সন্তুষ্ট হচ্ছে না অসন্তুষ্ট হচ্ছে। তিনি মনে মনে ভাবলেন যে গিরীন ঠাকুরদাও সুভাষ কাকিমাকে খুব ভালো চোখে দেখত না। শোনো, তারপর পড়াচ্ছি পেজ নম্বর 35-এর মাঝামাঝি থেকে। ছটি সন্তানের মধ্যে সুভাষ তার শেষ অবশিষ্ট সন্তান, ছটার মধ্যে পাঁচটা মারা গেছে। গিরীন ঠাকুরদার ছটা ছেলের মধ্যে পাঁচটা মারা গেছে, সুভাষই ছিল একমাত্র শেষ সন্তান। সেই ছেলেও যদি বাড়ি থেকে উধাও হয়ে যায়, তার স্ত্রীর ক্ষমতা থাকে না ধরে রাখবার, তাহলে কী করে তিনি সেই অক্ষমতাকে মার্জনা করতে পারেন, কী করে প্রসন্ন থাকতে পারেন বউয়ের ওপর? বৃদ্ধ শ্বশুর আর তরুণী পুত্রবধূ, এই সংসার। শ্বশুর যদি রাগ করে সাবু বার্লি সমেত ভারী কাঁসার বাটিটা বেআন্দাজি ছুঁড়ে মেরে বউয়ের কপাল ফাটান, তাহলে কেউ ধরবার নেই, অর্থাৎ কেউ আটকাবার নাই। প্রথম প্রথম নাকি খুব চিঠির ঘটা ছিল সুভাষ কাকার, টাকাও পাঠিয়েছিলেন কবার, কিন্তু মাস ছয় সাত আর কোনো খবরই নেই, না টাকা না চিঠি। সংসারে দারিদ্র চরম, পাড়ায় গিন্নিদের দিয়ে নিজের যা একটু সোনা দানা ছিল সবই বিক্রি করিয়েছিলেন সুভাষ খুড়িমা, খুড়িমা মানে কাকিমা। বোম্বে গিয়ে সুভাষ কাকা যে কোনো কুহকিনীর কুহক জালে আটকা পড়ে গেছেন, কুহকিনী মানে কোনো মেয়ের চক্রান্তে পড়ে গেছেন, সে বিষয়ে আর কারোর মতদ্বৈত ছিল না। সবাই ভাবছিল যে হয়তো অন্য কোনো মেয়ের পাল্লায় পড়ে গেছে, বিয়ে করে নিয়েছে, কিন্তু আসলে ছয় সাত মাস আগে কি হয়েছে, সে মারা গেছে। ওদের যে কি করে চলে সে কথা গ্রামের কেউ কোনোদিন ভেবেও দেখেনি, কিন্তু ওদের নিয়ে আলোচনায় অন্ত ছিল না। একটা অসহায় মেয়ে মানুষ যে নিজের জোরে দাঁড়িয়ে থাকবে, স্বামী অনাসক্ত হয়ে গেছে বুঝেও ভেঙে পড়বে না, সবসময় হেসে কথা কইবে লোকের সঙ্গে, এটা সত্যি বড় দৃষ্টিকটু। স্বামী মরে গেছে অথচ সে ভেঙে পড়েনি, সে হেসে কথা বলছে লোকজনের সঙ্গে, এটা খুবই দৃষ্টিকটু। কিন্তু সে তো তবু সহ্যের সীমানায় ছিল, আর আজ যা জানা গেল এ যে সহ্যের অতীত, আজ যা জানা গেল সেটা হচ্ছে গিরীন ঠাকুরদার মৃতদেহ যখন পড়ে আর বাড়ি লোকে লোকারণ্য, তখন সুভাষ কাকিমা পাড়ার সমস্ত মান্যগণ্য ভদ্রলোকদের সামনে একখানা খামে চিঠি ফেলে দিয়ে মৃদুকণ্ঠে বললেন, এই নিন এই চিঠি পড়ুন, পড়ে আমার কি কর্তব্য আদেশ দিন, যদি কোনো প্রায়শ্চিত্তের দরকার থাকে তার ব্যবস্থা করে দেবেন। একপাশে দাঁড়িয়ে আমিও দেখছিলাম সব, প্রবীণেরা সকৌতুকে চিঠি করিয়ে নিলেন, এই ভেবে যে গিরীন ঠাকুরদার হয়তো লুকোনো টাকা করি কিছু ছিল, ওই জন্য খুব আগ্রহের সঙ্গে চিঠিটা পড়তে গেল যে কোনো টাকা পয়সার খবর পাওয়া যাচ্ছে কি না সেই সংক্রান্ত কোনো লেখাপড়া। চিঠিটা হাঁ হাঁ করে কুড়িয়ে নিয়েছে লোকে, বাক্যার্থের দিকে কানও দেয়নি, মুখ ছেঁড়া খাম পুরনো চিঠি বার করতেই যতগুলো সম্ভব মাথা তার উপরে ঝুঁকে পড়ল কি লেখা আছে জানবার জন্য। কিন্তু এ কি, এ কি চিঠি, চিঠি না জ্বলন্ত আংড়া, আংড়া মানে কয়লা। প্রবীণদের মুখভঙ্গি দেখে যারা চিঠি পড়েনি তারা উদ্গ্রীব হয়ে তাকালো, ব্যাপারটা কি, ব্যাপারটা কি? সতীশ কুণ্ডু একটু ক্ষোভ আর ব্যঙ্গ মিশ্রিত হাসি মুখে ফুটিয়ে চিঠিটা ভাঁজ করে খামে পড়তে পড়তে বললেন, সকলেই যখন এখানে উপস্থিত আছেন তখন বলে ফেলাই ভালো, সুভাষ বাবাজি আজ সাত মাস হলো গত হয়েছেন, বোম্বে থেকে তার এক বন্ধু যথাসময়ে জানিয়েছিলেন, তবে বৌমা এ যাবৎ সংবাদটি গোপন রেখেছিলেন। ঘরের মধ্যে কি যেন কি বাজ পড়ল, মৃত্যু সংবাদ গোপন রাখার সংবাদ এমন কিছু নতুন নয়, সময়ে অসময়ে ব্যবস্থা বিবেচনা করে লোকে এমন করে থাকেন কখনো কখনো, কিন্তু স্বামীর মৃত্যু সংবাদ গোপন করবে স্ত্রী, উদ্দেশ্যটা কি, কেন করল গোপন? ভিড়ের মধ্যে অস্ফুট একটা গুঞ্জন ধ্বনি উঠল, প্রবীণরা চোখ গোল করে হাঁ করে তাকিয়ে থাকলেন, আর সুভাষ কাকিমা ভাবলে শূন্য মুখে শ্বশুরের অসুখের সময়ে ব্যবহৃত ঔষধের শিশি, কাঁচের গেলাস, পিকদান, কাঁথাখানি, জামাকাপড় ইত্যাদি একত্রে জড়ো করতে লাগলেন সুভাষ কাকিমা।
অতপর কে একজন মহিলা বললেন, হ্যাঁ সতীশ, বৌমার করণীয় কাজ তাহলে কি হবে? সতীশ কুণ্ডু বললেন, আপনারাই বলুন, আমার এই 60 বছর বয়সে এমন ঘটনা তো দেখিনি কখনো। দেখিনি সত্যদি? ও সত্য, যে কথা বলেছে তার সত্য। অজান্তে হয় সে আলাদা, বলে অজান্তে সাপের দোষ, সাপের বিষেও দোষ লাগে না। সত্যদি বললেন, ছাইপা সাদা শাঁখা সিঁদুরের ব্যবস্থা নয় আমি করে দিলাম, কিন্তু একটা পা চিত্তের দরকার তো, জেনে শুনে এমন অনাচার। হ্যাঁ গা বৌমা, এই চিঠি চেপে রাখবার বুদ্ধি তোমায় কে দিলে বাছা? সুভাষ কাকিমা মুখ তুলে কে জানে হয়তো বা একটু হেসেই বললেন, হাসলেন হেসে বললেন সুভাষ কাকিমা, বুদ্ধি আর কে দেবে পিসিমা, বোধ হয় আমার দুর্মতেই দিয়েছে, অথবা আমার কপাল পোড়া কপালই আমাকে দিয়েছে। যাই হোক, বলি এর একটা মানে আছে তো, মানে তো আছে, যদি উড়ো চিঠি বলে অবিশ্বাস এসে থাকে, পাড়ার 5টা বিচক্ষণ লোককে দেখাতে হয় তো। অবিশ্বাস তো করিনি পিসিমা। তাহলে? সুভাষ কাকিমা এইবার হাতের কাজ থামালে, স্থিরভাবে বললেন, ভেবেছিলাম বাবা বুড়ো মানুষ, জীবনভর অনেক শোকতাপ্ত পেয়েছেন, মরণকালে না হয় নাই বা পেলেন, তার মানে তার তো 5টা 5টা ছেলে মারা গেছে, এই খবরটা না হয় নাই পেলেন। এইটাই কি, এইটাই কি আর একটা সহজ মানুষের মতন কথা হলো বাচ্চা? সত্য পিসি বললেন, যে যার কর্মফল নিয়ে এসেছে, ভোগ না করে উপায় কি? এই যে তুমি 6 মাস ধরে জেনে শুনে তার ভিটেই বসে বিধবা হয়েও সদবার আচরণ করলে, তাতেই কি তার ভালো করলে? এতে তার আত্মার অসদ্গতি হবে না? যাক, এখন ভট্টাচার্যকে ডাকো, কি বলে সে দেখি। নারায়ণ নারায়ণ, ভট্টাচার্য ভট্টাচার্য নারায়ণ নারায়ণ করতে করতে এলেন। শুনে এসেছেন তো সব। তিনি বিধান দিলেন, যেহেতু গিরীন ঠাকুরদার শ্বশুর, সেই হেতু তার শেষকৃত্যের সঙ্গে সঙ্গে পুত্রবধূর বৈধব্য সাজ গ্রহণ দৃষ্টিকটু। অতএব মৃতদেহ বার করার আগেই সুভাষ কাকিমার শেষকৃত্য করে দেওয়া হোক। সুভাষ কাকিমা বললেন, আমার সঙ্গে কি আপনারা কেউ যাবেন পিসিমা, না আমি একাই চলে যাব? কোথায় যাবে শাঁখা সিঁদুর ভাঙতে? সত্যপিসি গম্ভীর বদনে বললেন, তোমার অবশ্যই কোনো সাহায্যের দরকার নেই দেখছি, তবে আমারও তো একটা কর্তব্য আছে, এই 18 বছর বয়স থেকে এই কাজে চুল পাকালাম, না চলো থাক থাক, গামছা কাপড় কিছু নেবার দরকার নেই। নাও দীনেশ, তোমরা ততক্ষণ এদিকে গোজগাজ করো। এত বড় একটা কাণ্ডে সুভাষ কাকিমা তাকে কাঁদবার কোনো সুযোগই দিলেন না দেখে বোধহয় চটে গেলেন সত্যপিসি। এসব হলো সকালের কথা, রবিবার বলেই আমি ছিলাম, রবিবার দিন এই সব কথা হয়েছিল সকালবেলায়, সেই সময় লেখক সেখানে ছিলেন। এতটাই থাক, পরে ভিডিওতে পরেরটুকু পড়াবো, অনেকটা বড়, এটুকুতে শেষ করবো। থ্যাংক ইউ।